मानवता समाधान السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قُلِ اللهُمَ مَالِكَ المُلكِ تؤتِ المُلكَ مَن تَشَاءُ وتَنزِعُ المُلكَ مِمَّن تَشَاءُ وتُعِزُّ مَن تَشَاءُ وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب جابوتي <applause> برشانشا كريتوك غوتا একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য সমস্ত দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে চলছি তারই অংশ হিসাবে আজ সুরা আল ইমরানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি এই দুটো আয়াতে আল্লাহর সার্বভৌমত্ব এবং বিশ্বজগতের সৃষ্টি আবর্তন একদিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহ নিদর্শন অপরদিকে মহাবিশ্বের স্রষ্টা আল্লা তাআলার সার্বভৌমত্ব এই ক্ষমতাটি আয়াত দুটোর ভিতরে বর্ণিত হয়েছে দুটো আয়াত থেকে আমরা একদিকে আল্লাহ রবুল্লা আলমিনের সর্বময় ক্ষমতা সম্পর্কে আমরা জানব আমাদের ইমানকে এই আলোচনার মধ্য দিয়ে সুদৃঢ় করে নিব এবং সেই সাথে মহাবিশ্বের বিস্ময়কর সৃষ্টি রহস্য এবং আল্লা আলার পরিচালনা বিষয়ে আমরা ধারণা নিব। কোরআনের প্রতিটি আয়াত এবং সুরা আল্লা তাআলা এর ভিতরে যে শিক্ষা আমাদের জন্য রেখেছেন তা মূলত আমাদের দিনই চেতনাকে মানসিকতাকে পরিপুষ্ট করার জন্য যখনই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নেয় বিমুখ হয় অথবা দিন থেকে মানুষ দূরে চলে যায় তখনই আল্লা তাআলা তাকে তার এই অমীয় বাণী দ্বারা দিনের পথে আহ্বান জানান আকৃষ্ট করেন এই জন্য প্রয়োজন আল্লা সুবাহানাহালার কালামকে কোরআনকে বেশি বেশি অধ্যয়ন করা যত বেশি কোরআন অধ্যয়ন করা যাবে কোরআন তিলাবাত করা যাবে কোরআনের অর্থ সহ বুঝে পড়া যাবে এর দ্বারা তত বেশি উপকৃত হওয়া যাবে এটা হলো কোরআনের একটা চিরন্তন বৈশিষ্ট্য কোরআন থেকে যে সম্পর্ক ছিন্ন করবে কোরআন থেকে যে দূরে চলে যাবে সে আস্তে আস্তে তার নিজের ভিতরে প্রজ্বলিত আলোটি যেন নিজে নিজেই নিভিয়ে দিবে এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের একটা চিরন্তন মজেজা বা বৈশিষ্ট্য আমরা সুরা আল ইমরান থেকে আলোচনা শুরু করেছি এই সূরাটির ভিতরে আল্লাহ রব আলিন মানুষকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিয়েছেন আমরা পর্যায়ক্রমে এর বিভিন্ন আয়াতগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লা সুবাহান ওয়া যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ২৬ এবং সাতাশ তার আগের আয়াতের ঈর্ষাদ করছেন ফিফা জামায়া হুম কাসাবাদ লা ইউজলামুন কেমন হবে যখন আমি তাদেরকে ওই দিন একত্রিত করব যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই এবং নাফস ব্যক্তি সেদিন তারা প্রাপ্ত হবে যা তারা এখান থেকে উপার্জন করে গেছে তাদের উপরে কোনো প্রকারের জুলুম করা হবে না আল্লা সুবাহান এই আয়াতটির মাধ্যমে একটা দিনের আমাদেরকে সন্ধান দিয়েছেন যেদিন আল্লাহ সবাইকে জমা করবেন সেই দিনটি কবে আল্লাহ সুবাহ তিরিশ পাড়ার প্রথম যে সুরা নাবা। এখানে এরশাদ করেছেন আনিন নাবা আমিমুখুন কাল্লা কাল্লা সয়মুন একটা ভয়াবহ বড় সংবাদ সম্পর্কে তোমার কাছে মানুষ জানতে আসে তারা জিজ্ঞেস করে পরস্পর নিজেরা বলা বলি করে কখন সেই দিবসটি আসবে কখন সেই ঘটনাটি ঘটবে আল্লাহ বলছেন অতিসত্তর তারা সেই দিনটি সম্পর্কে সেই অবস্থা সম্পর্কে জেনে যাবে অতপর তারা সেই দিনের সেই ভয়াবহতা তাও তারা জেনে যাবে আল্লাহরাবুল আলমিন সেই ভয়াবহ দিনের কথা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় মানুষকে সাবধান করেছেন এই আয়াতটির ভিতরে যেদিন জমা করা হবে একত্রিত করা হবে তাদেরকে তাদের হিসেব দেওয়ার জন্য এবং প্রত্যেকেই প্রাপ্ত হবে প্রত্যেকেই তাই পাবে বিমা কাসাবাদ যা তারা এখান থেকে উপার্জন করে গেছে এবং এই প্রদান করার ক্ষেত্রে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না এটা আল্লাহ আল্লা সবাহন তালার একটি বিধান রাবুল আলমিন প্রত্যেকটি মানুষকে সে যা আমল করবে সে একটা ক্ষুদ্র কণা পরিমাণ যদি সে ভালো কাজ করে গিয়ে থাকে তাহলেও সেদিন সেটি দেখবে আবার যদি একটি কণা পরিমাণ খারাপ কাজ করে থাকে সেদিন তাকে তার হাতে পৌঁছে দেওয়া হবে এবং তিনি সেটি দেখবেন এই আমল নামা হাতে পেয়ে এক পর্যায়ে বলবে এটা কেমন কিতাব আশ্চর্য এক কিতাব যে এখান থেকে কোনো ছোট বিষয় বড় বিষয় কোনো কিছুই বাদ পড়ে নেই আল্লাহ রাবুল আলমেন এইভাবেই পরকালমুখী চিন্তাটিকে মানুষের ভিতরে সঞ্চারিত করার জন্য এই আয়াতটির ভিতরে তাদের চিন্তার মনোজগতে একটি প্রশ্ন দিয়ে অতপর যে দুটো আয়াত নাজিল করেছেন সেই দুটো আয়াতের সঙ্গে মানুষের বৈষয়িক বিষয় আল্লাহ সুবাহান কিভাবে ক্ষমতাকে ছিনিয়ে নেন আবার ক্ষমতাকে প্রদান করেন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আরেকবার ফিরে যাচ্ছি পঁচিশ নম্বর আয়াতে অর্থাৎ এই আয়াতটির আগের আয়াতে যেখানে আল্লাহ রবুল আলমিন বিবেককে জাগ্রত করেছেন সতর্ক করেছেন একটা সাবধান বাণী উচ্চারণ করে ফাকাইফা ইজা আনাহুম লিয়াউমিল্লা রইবাফি কেমন হবে তখন যখন আমি তাদেরকে একত্রিত করবো ওই দিন যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই এবং সেদিন তারা পাবে তারা যা করে গেছে এই যে দুটো সতর্ক সতর্কবাণী প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই চাই বড় ধরনের কোনো সাম্রাজ্যের অধিপতি হোক ক্ষুদ্র কোনো একটি ছোট্ট রাষ্ট্রের মালিক হোক অথবা বিশাল ধন সম্পদের মালিক হোক অথবা অল্প ধন সম্পদের মালিক হোক অথবা আজকে যে নিজেকে খুব সম্মানিত মর্যাদার অধিকারী বলে আত্ম অহংকারে সে বুক ফুলিয়ে জমিনের উপর বিচরণ করছে দাম্ভিকের মতো এই ব্যক্তি হোক আল্লাহ সবহানা হোক তা আলা তাদের সবাইকে মনের ভিতরে অন্ততপক্ষে আমরা যেটাকে বলি যে আতকে ওঠার মতো কথা চমকে ওঠার মতো কথা এটি এই দুটো আয়াতের আগে পঁচিশ নম্বর আয়াতে আল্লা সুবাহন তাদের উদ্দেশ্যে নাজিল করেছেন আল্লাহ বলছেন কেমন হবে তখন একটি ভীতিকর অবস্থা ফাকাইফা ইদা যেদিন আমি তাদেরকে একত্রিত করব। যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই সেদিন তাদের কি অবস্থা হবে যারা আজকের দিনে আত্মহংকার এবং সম্পদ ও শক্তির দাপটে পৃথিবীকে তটস্থ করে চলছে সেদিন তাদের কি পরিণতি হবে সে পাবে যা তারা এখান থেকে অর্জন করে যাবে একটা সতর্ক সতর্কবাণী একটা উপদেশ উপদেশবাণী পাপাচার থেকে অথবা সীমা লঙ্ঘন করা থেকে অথবা ধরাকে সরা জ্ঞান করা থেকে তাদেরকে সচেতন করা তাই তারা পাবে যা তারা করে যাবে সহজ হিসাব এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না আল্লাহ সুস্পষ্ট করে বলে দিচ্ছেন যে এই শ্রেণীর উপরে অথবা মানুষের উপরে প্রত্যেক ব্যক্তির উপরে তার প্রাপ্যটি দেওয়া হবে দুনিয়াতে যা করবে সে পাবে এখানে তার হিসাবের ক্ষেত্রে অথবা তাকে পরিচালনার ক্ষেত্রে কখনো তার উপরে জুলুম করা হবে না আল্লাহ তার পরবর্তী আয়াতেই আমাদের জন্য অনেকটা প্রার্থনার সুরে অনেকটা দোয়া করার সুরে নাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দিচ্ছেন কোল হেরাসুল আপনি বলুন এইভাবে আপনি আত্মসমর্পিত ব্যক্তির মতো আল্লাহর সামনে এটা প্রার্থনার সুরে দোয়া আরজ বিনয়ের সাথে আপনি পেশ করুন আল্লাহ হে আল্লাহ মালিকাল মূলকে যত রাজত্ব আছে সমস্ত রাজত্ব রাষ্ট্র এর একমাত্র মালিক তুমি সুরায় নাসের ভিতরে আল্লাহ সব আলা বলছেন রাষ্ট্রের মালিক তো আল্লাহ মানুষের মালিক ও আল্লাহ নাস যিনি মানুষের মালিক সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ আশা করি ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা

সর্বোশে তো ধর্ম ইসলাম রিজিকদাতা মাতা মাতাও নন পিতা নন মুসলমানের একটা আস্থা বিশ্বাসের গোটা বিশ্বের নিরব আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার বোঝেন জীবনের পাঠটা গ্যাং গর্ভ আলোচনার মঞ্চ প্রতি রবিবার রাত 9:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:00 টায় বাংলাদেশে পিএস বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আমাদের আলোচনায় আবার ফিরে আসলাম আমরা সার্বভৌমত্বের বিষয়ে কথা বলছিলাম যে একমাত্র সার্বভৌম ক্ষমতা এটি আল্লাহর জন্য সুনির্দিষ্ট আল্লাহ তার পরবর্তী আয়াতেই আমাদের জন্য অনেকটা প্রার্থনার সুরে অনেকটা দোয়া করার সুরে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দিচ্ছেন কোল হে রাসুল আপনি বলুন এইভাবে আপনি আত্মসমর্পিত ব্যক্তির মতো আল্লাহর সামনে এটা প্রার্থনার সুরে দোয়া আরজ বিনয়ের সাথে আপনি পেশ করুন আল্লাহ হুম্মা হে আল্লাহ মালিকাল মূলকে যত রাজত্ব আছে সমস্ত রাজত্ব রাষ্ট্র এর একমাত্র মালিক তুমি সুরায় নাসের ভিতরে আল্লাহ সুবাহান হওয়া তালা বলছেন রাষ্ট্রের মালিক তো আল্লাহ মানুষের মালিক ও আল্লাহ মালিকিন নাস যিনি মানুষের মালিক মালিকিন নাস এর অর্থ হে মানুষ তোমার উপরে একজন মালিক আছে তুমি তোমার নিজের মালিক নও উল হে নবী আপনি বলুন আউজু বি নাস আমি সাহায্য চাই সাহায্য কামনা করি যিনি মানুষের রব তাহলে এখানে আমাদের কাছে স্পষ্ট যে মানুষের একজন পরিচালক আছেন মানুষ নিজে নিজে পরিচালিত নয় আমি আমার নিজেকে পরিচালনা করার যোগ্যতা রাখি না এখানে দুটো পর্ব একটি হচ্ছে মানুষকে আল্লা তা আলা কিছু শক্তি দিয়েছেন যে শক্তির দ্বারা সে নিজের কিছু কাজ সম্পাদন করেন যেমন সে এক জায়গায় হেঁটে হেঁটে যেতে পারে পিপাসা লাগলে এক জায়গায় গিয়ে পানি পান করতে পারে তার ইচ্ছাগুলোকে আরেকজনের কাছে ব্যক্ত করতে পারে অনেক সময় সে কিছু পছন্দনীয় কাজও করতে পারে কিন্তু তাই বলে কি মানুষ মানুষের পরিচালক না এর উপরে আরেকজন পরিচালক আছে এমন কতগুলো বিষয় আছে যেগুলো মহাপরিচালকের হাতে এখানে মানুষ পরিচালকের কোনো কিছু করার নাই এটা কেন্দ্রের কাছে প্রধানের কাছে সেন্টারের কাছে ওখান থেকে যখন আসবে মেনে নিতে হবে ওখান থেকে যখন আসবে ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক গ্রহণ করতে হবে উদাহরণ মানুষ নিজে হেঁটে চলে গিয়ে খাবার গ্রহণ করে মানুষ পায়ে হেঁটে গিয়ে তার প্রয়োজন পূরণ করে এখানে মানুষের একটা ইচ্ছা শক্তি কার্যকর আছে ইচ্ছা হলো না সে বাজারে গেল না ইচ্ছা হলো না সে ঘরে বসে থাকলো ইচ্ছা হল সে হাঁটতে হাঁটতে বাজারে চলে গেল মানুষের ভিতরে একটা ইচ্ছা শক্তি কাজ করে কিন্তু ইচ্ছা হলো সে একশো বছর বাঁচবে এখানে মানুষের ইচ্ছার কোনো কার্যকারিতা নেই ইচ্ছা হল যে সে আজীবন সুস্থ থাকবে না এখানেও তার ইচ্ছার কোনো কার্যকারিতা নেই ইচ্ছা হলো যে আজকে সে কোটি কোটি টাকা পকেটে ভরবে এটাও তার ইচ্ছার ভিতরে পড়ে না অর্থাৎ কতগুলো ইচ্ছা একজন মহা ইচ্ছাকারীর এরাদা পরিকল্পনায় পরিচালিত হয় মৃত্যু মানুষ এটা থেকে পালিয়ে বেড়ালেও সেখান থেকে ছুটে থাকতে না বল ইন্নাল মাউতাল্লাযী তাফিররূনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা না ইলা আ'লিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালূন বলন এই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ কোথায় যাবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই ফলে দেখা যাচ্ছে যে মালিকিন নাস মানুষের মালিক রব্বিন নাস মানুষের রব রুবুয় এই যে পরিচালনা করার ক্ষমতা আল্লাহ সাহানা আল্লাহর কাছে মানুষকে পরিচালনা করার ক্ষমতা এটা তার কাছেই সুরক্ষিত মানুষকে হায়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার হায়াতের জীবনে মানুষ চলাফেরা করছে আল্লাহরই নির্দেশে আবার মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখানে মানুষের নিজস্ব কোনো ইচ্ছা নেই এই কাজগুলো সে ইচ্ছা করে করতে পারে না জীবিকার কাছে মানুষ পৌঁছতে পারে কিন্তু জীবিকা সে বানাতে পারে না জীবিকার জন্য সে জমি চাষ করতে পারে কিন্তু জীবিকা সে সেখানে জন্মাতে পারে না উৎপন্ন করতে পারে না এই যে দেখুন সামান্যতম পরিমাণ অর্থাৎ বলা যেতে পারে একটি কাজ সুসম্পন্ন হওয়ার জন্য মানুষের কার্যকারিতা হচ্ছে যদি আমরা সেখানে মাত্র দশ পার্সেন্ট দেখি তাহলে আল্লাহর ইচ্ছা শক্তি সেখানে কার্যকারিতা হচ্ছে নব্বই পার্সেন্ট আল্লাহ তাকে শক্তি না দিলে তার সফলতা অর্জন করার কোনো সামর্থ্য নাই আজকের পঠিত আয়াতটির ভিতরে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো সার্বভৌমত্ব সোভারেন্টি সর্বময় ক্ষমতা এটি কার হাতে সুরক্ষিত অবশ্যই আমরা এখানে দৃঢ়তার সাথে বলবো এই সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে আল্লাহর হাতে এখানে মানুষের কাছে যেটুকু শক্তি আল্লা সুবাহনতালা দিয়েছেন অনেক সময় আমরা ওই শক্তিটুকুকেই বড় শক্তি বলি যেমন আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে সকল ক্ষমতার উৎস জনগণ আসলে বাক্যটি কি হবে সকল ক্ষমতার উৎস আল্লাহ জনগণকে পরিবর্তন করে দেন কে জনগণের মানসিকতাকে পাল্টিয়ে দেন কে একটি রাজনৈতিক দলকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সম্মতি প্রয়োগ করে ক্ষমতায় পৌঁছিয়ে দিল এটা একটা পদ্ধতি এটা একটা প্রক্রিয়া এই ধরনের পদ্ধতি এটাও আল্লাহর শেখানোই পদ্ধতি একজন মানুষ আরেকজন মানুষকে খাওয়ায়ে দিল তাই বলে কি ওই মানুষটি ওই খাদ্যের মালিক স্রষ্টা অবশ্যই না ওই খাদ্যের আসল মালিক হলেন আসমানে যিনি হলেন আল্লাহ যিনি জীবিকার ফয়সালা করেন আমাদের এই বিষয়ে ধারণা নেই আমরা আগামীকাল কি উপার্জন করব কি জীবিকা বক্ষণ করব অথবা আমরা কোথায় মৃত্যুবরণ করব এইগুলো কোনো জীবন সে ধারণা করতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা আমরা সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করছিলাম তো আল্লাহ পাক এই সার্বভৌমত্বের বিষয়টিকে একটি দোয়ার মাধ্যমে একটি প্রার্থনা সুলভ আয়াতের ভিতর দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আমরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতের ভিতরে সেই আলোচনা পেয়েছি আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন কোল আপনি বলুন হে রাসূল কি আল্লাহ হুম্মা হে আল্লাহ এটা একটা প্রার্থনা আল্লাহকে ডাক দিলাম বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে কি বলতে চাচ্ছি মালিকাল মূল যত রাজত্ব আছে এই ভূপৃষ্ঠে যত রাষ্ট্র আছে এই সমস্ত রাষ্ট্রের মালিক তুমি আল্লাহ একটা চিরন্তন সত্য কথা একটা কঠিন সত্য কথা আমরা যা আমাদের বলে দাবি করছি অথবা আমি যা আমার বলে দাবি করছি আমার ঘর আমার বাড়ি আমার সম্পদ আমার জায়গা আমার জমি এটা আমার ফ্ল্যাট এটা আমার প্লট এইভাবে যে দাবি করছি একবার ভেবে দেখুন তো কতদিন যাবত এটা আপনার অধীনে এসেছে আর কতদিন এটি আপনার অধীনে থাকবে আমাদের উপমহাদেশের কথা যদি একটু আমরা চিন্তা করি আজকে উপমহাদেশে আমরা বিভিন্ন রাষ্ট্রে স্বাধীনভাবে সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা বসবাস করছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখাচ্ছি যে সার্বভৌম ক্ষমতা কার কাছে হাজার বারোশো বছর আগে যদি আমরা চলে যাই তাহলে দেখব এটা কোন সেন বংশের দ্বারা শাসিত কোনো রাষ্ট্র তাহলে এই যে এক একবার হাত বদল হলো আগামী দুশো বছর পরে এই পৃথিবীর এই আমাদের ভূখণ্ডের অথবা উপমহাদেশের চিত্র কেমন হবে মানচিত্র কেমন করে আঁকা হবে আমরা কি বলতে পারি না এজন্য আল্লাহ বলছেন যে হে মানব সম্প্রদায় সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে তুমি আল্লাহকে সারেন্ডার করো মেনে নাও তার সামনে মাথা নত করো সারেন্ডার করো তুমি আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি যাকে খুশি রাজত্ব দিতে পারো এই ফাইসালা যদি চলে আসে তাহলে আমাদের পরবর্তী কাজগুলো পরবর্তী বিষয়গুলো খুব সহজ হয়ে যায় জনগণের মন ঘুরিয়ে দেওয়ার মালিক আল্লাহ জনগণ একটা দিতে পারে কিন্তু এই ভোট দেওয়াটা তার সার্বভৌম ক্ষমতা অধিকার ইচ্ছা নয় গত বছর জনগণের মন কে ঘুরিয়ে দিয়েছিল গত নির্বাচনের সময় কে ঘুরিয়ে দিয়েছিল আবার সামনে কি অবস্থা হবে কে বলতে পারে তার আগের নির্বাচনে মানুষের মনটাকে কোনমুখী করে দিয়েছিল এই মন ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা মনের ভিতরে তার চিন্তাকে পাল্টে দেওয়ার ক্ষমতা এটাই হলো আল্লাহর ক্ষমতা আল্লাহ সব হান তালা সেই কথাই বলছেন কলিল্লা হুম্মা মালিকাল মুলকে তো অতিল মুলকা মান্তাসা তুমি যাকে খুশি তাকে রাজ সিংহাসনে বসাতে পারো আবার যাকে খুশি তুমি রাজ সিংহাসন থেকে নামিয়ে দিতে পারো ওরা যত কলা কৌশল করুক না কেন আল্লাহর আকাশে আসমানে আরসে যেটা ফায়সালা হবে সেটাই আসলে মূলত তারা পাবে এখান থেকে বিচ্যুত হওয়ার কোন উপায় নাই জনগণের কাছে মোটিভেশন করার জন্য তাদের কাছে বিভিন্ন সেই উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হয়তো একটা দল তাদের বিভিন্ন ম্যানিফেস্টো তাদের সামনে উপস্থাপন করতে পারে কিন্তু আসমানের ফায়সালাই হল চূড়ান্ত ফায়সালা আল্লাহ যাকে পছন্দ করবেন তার দিকেই মানুষের মনকে ঘুরিয়ে দিবেন অতল মুলকামিম্মান তাসা। এভাবেই আল্লাহ কারো কাছ থেকে রাষ্ট্রকে ছিনিয়ে নেন কেড়ে নেন এটাই আল্লাহ রবুল্লা আলমিন তাহলে আমরা দেখতে পেলাম সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা রাজ সিংহাসনে বসান সেখান থেকে তিনি নামিয়ে দেন অত ঐজ্জ মান্তাসা অত জিল্ল মান্তাসা আবার তিনি যাকে ইচ্ছা তাকেই তিনি লাঞ্ছিত করেন অপমানিত করেন সম্মানের উচ্চ মর্যাদায় উঠান আবার অপমানের একেবারে অদস্তনে তাকে নামিয়ে দেন এইভাবে সমস্ত কল্যাণ যা কিছু কল্যাণের চাবি কাঠি সেটি আল্লাহর কাছে যেমন ভাবে হে আল্লাহ তুমি মৃতকে জীবিতর ভিতর থেকে বের সম্মানিত দর্শক শ্রোতা এই যে জীবিতকে মৃত থেকে বের করা মৃতকে জীবিত থেকে বের করা এটা বিজ্ঞানের জন্য একটা গুরুত্বপূর্ণ সাইন একটা নিদর্শন কিভাবে আল্লাহ একটি মৃত ওভাম এবং স্পার্ম কে একত্রিতক করে একটা জীবন সৃষ্টি করেন আবার এই জীবনের ভিতর থেকে তিনি কিভাবে আবার মৃত্যুর মাধ্যমে তাকে ধ্বংস করে তাকে নিয়ে যান এই যে সেই মৃত্যু থেকে জীবন সৃষ্টি করা জীবন থেকে সেই মৃত্যু সৃষ্টি করা এটা একমাত্র আল্লাহর কাজ আল্লাহর ক্ষমতা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার চিন্তার বাইরে জীবিকা প্রদান করেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার যে মূল মেসেজটি আপনাদের সামনে বলতে চেয়েছি সেদিন একত্রিত হবে জমা হতে হবে কি নিয়ে যাব এই সত্যিকারের বিশ্বাস আল্লাহর সার্বভৌম ক্ষমতার প্রতি আস্থা এবং তার মাধ্যমে করুণা এবং রহমত নিয়ে আমরা যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি আল্লাহ আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহসুফ হান আলা কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্রেন ম্যাগাজিনে পুন প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে খ্রিস্টান ধর্ম কেবল কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সব সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম কোন হাজার হাজার আমেরিকানদের তরবারি গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা